হ্যালো ফ্রেন্ডস, বিজ্ঞানীরা মহাবিশ্বের বিভিন্ন গ্রহ এবং উপগ্রহের ছবি এবং ভিডিও ফুটেজ সংগ্রহ করেই চলছেন। পৃথিবী থেকে আমরা বিভিন্ন গ্রহ, নক্ষত্র এবং উপগ্রহের ভিডিও ফুটেজ দেখেছি, কিন্তু মানুষ সর্বপ্রথম চাঁদে ল্যান্ড করেছিল। চাঁদ থেকে এবং মহাকাশ থেকে পৃথিবী দেখতে কেমন এবং পৃথিবীর উপরিভাগ দেখতে কেমন তাও বিজ্ঞানীরা মানুষের সামনে তুলে ধরেছেন। বিজ্ঞানীরা অনেক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছেন। এই স্যাটেলাইটগুলো পৃথিবীর চারদিকে ঘুরে ঘুরে পৃথিবীর এবং পৃথিবীর উপরিভাগের ভিডিও তুলেছে। নতুন প্রহরের এই এপিসোডে মহাকাশ থেকে হবে পৃথিবীর পর্যবেক্ষণ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট আপলোডের সাথেই থাকবেন। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নতুন প্রহর। খুবই কম লোকের ভাগ্য হয় মহাকাশ থেকে পৃথিবীকে দেখার। বিভিন্ন স্পেসক্রাফট মহাকাশ থেকে পৃথিবীর অদ্ভুত কিছু ছবি তুলেছে। আর্টিফিশিয়াল হ্যাবিটেবল স্যাটেলাইট ভূপৃষ্ঠ থেকে 408 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে প্রতি ঘন্টায় 17,000 মাইল বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। এটি 24 ঘন্টায় পৃথিবীকে 16 বার প্রদক্ষিণ করে। এখন আপনি যে ভিডিওটি দেখছেন তা এই স্পেসক্রাফটটি তুলেছে, আর এই স্পেসক্রাফট পৃথিবীর সৌন্দর্যকে আমাদের সামনে তুলে ধরেছে। ব্লু সাগরের ছবি এবং রাতের ছবিও খুবই হাই রেজুলেশনে দেখতে পাই আমরা। এখন আপনি দেখতেই পাচ্ছেন মহাকাশ থেকে রাতের সৌন্দর্য কতটা চমৎকার। চাঁদ থেকে পৃথিবীর বিভিন্ন ছবি এবং ভিডিও তোলা হয়েছে, আর এটি শুধুমাত্র সম্ভব হয়েছে উন্নত ক্যামেরা ব্যবহারের মাধ্যমে। 1972 সালে ব্লু মার্ভেল নামে পৃথিবীর একটা ছবি তোলা হয়, যা আপনারা দেখতেই পাচ্ছেন। 1968 সালে চাঁদে ল্যান্ড করা ঐতিহাসিক হয়ে আছে। এখান থেকে একটা ভিডিও ফুটেজে পৃথিবী অ্যারাইজের একটা ভিডিও দেখা যাচ্ছে, আর এই ফুটেজে গোলাকার পৃথিবীকে সুন্দরভাবে দেখা যায়। সাইজে বলা যেতে পারে চাঁদকে আমরা পৃথিবী থেকে যেমন দেখি সেরকমই। চ্যাংই নামের একটা মহাকাশযান চাঁদে পাঠিয়েছে চীন, যে যন্ত্রটিও চাঁদ থেকে পৃথিবীর নানা ছবি তুলেছে। মঙ্গল গ্রহ থেকেও পৃথিবীর বেশ কিছু চিত্র এবং ভিডিও সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। 2003 সালে প্রথম মঙ্গল গ্রহ থেকে পৃথিবীর ছবি তোলা হয়। 2004 সালে মঙ্গল গ্রহে পাঠানো রোবট দ্বারা পৃথিবীর কিছু ছবি তোলা হয়। এই ছবিটি রাতে তোলা হয়েছে। শনি গ্রহ থেকেও পৃথিবীর ছবি তোলা হয়েছে। শনি গ্রহে মোট 4টি স্পেসক্রাফট পাঠানো হয়েছে, এর মধ্যে ক্যাসিনি মিশন সবথেকে আলোচিত। এই ছবিতে ব্লু রঙের যে ছোট গ্রহটি দেখা যাচ্ছে সেটিই হলো আমাদের পৃথিবী। আউটার স্পেস থেকে পৃথিবীর আরও সুন্দর সুন্দর ছবি সংগ্রহের জন্য বিজ্ঞানীরা পরিশ্রম করছে। মহাবিশ্বকে একটু কল্পনা করুন তো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, আর এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমাদের দেওয়া ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। ইটস ইওর হোস্ট শুভ, সাইনিং আউট।